তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের চাকরির বিষয়ক একটি সেরা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। এই ওয়েবসাইটটা যদি আপনারা যারা চাকরি প্রত্যাশী, যেমন আপনারা এটি হতে পারে এনটিআরসি, তারপরে প্রাইমারি জব সার্কুলার বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বাংলাদেশ রেলওয়ে, এরপরে এনএসআই, সাব ইন্সপেক্টর সহ এক কথায় চাকরির জন্য আমি একটি সেরা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন, আশা করি খুব ভালো তথ্য আপনারা এখানে পাবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে সাদিক স্যার। আপনি যদি সাদিক স্যার লিখেন, দেখেন এখানে চলে আসছে www.http/sadiksir.com। আপনি জাস্ট এই বারে আপনি এই সাদিক স্যারটা লিখলে পারেই আপনার এখানে একটি এই ওয়েবসাইট কিন্তু আসবে, এবং এটি সম্পূর্ণ ফ্রি। আপনারা এখান থেকে বিভিন্ন সাজেশন, বিভিন্ন টিপস কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো চলুন আমরা সাইটটি একটু ওপেন করি। আমরা সাইটের মধ্যে ঢুকে গেলাম। এটি কিন্তু একটি কলেজ প্রভাষক নিজে এই সাইটটি চালায়, এবং তিনি চাকরি প্রত্যাশীদের জন্য ফ্রি কিন্তু এই সাইটটি করে দিয়েছেন। এখানে দেখেন যে বিষয়গুলো নিয়ে তিনি এখানে এই সাইটটি সাজিয়েছেন, সেখানে আমরা পাচ্ছি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি ও কম্পিউটার, বিসিএস, এনটিআরসি, ব্যাংক, প্রাইমারি জব, এনএসআই, এসআই, ফুড, রেলওয়ে, অর্থাৎ এই বিষয়ের যে আপনার সাজেশন বলেন, টিপস বলেন, খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে রেফারেন্স দিয়ে দেওয়া আছে। আপনারা এখানে গেলে পরে এই সাইটের উপরে যদি আপনারা, অনেক সময় একটা বিষয় হয় কি যে আপনি এই চাকরির জন্য খুঁজছেন, বা চাকরির ডেট কবে, বা কোন যে চাকরিটা আপনি খুঁজছেন সেই চাকরিটি কবে সার্কুলার প্রকাশিত হবে, সার্কুলারটাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে শেষ হবে, এ টু জেড কিন্তু এখানে দেখানো আছে। তো আমি এখানে যদি আমি সাপোজ সামনে যারা যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, এখানে প্রাইমারি জবে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে যত নিউজ দেওয়া আছে সমস্ত নিউজ কিন্তু প্রাইমারি সংক্রান্ত। এখানে আপনারা সব কিছু কিন্তু ডিটেলসে পাবেন। যেমন এখানে দেখেন প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নাম্বারটা কিভাবে বিভাজন করা হবে, প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, হ্যাঁ, এরপরে প্রাথমিক কত মার্কস পেলে চাকরি হয়। যেমন আমরা এইটা যদি একটু ভিজিট করি, তাহলে এখানে দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রাথমিকে কত মার্কস পেলে আপনার চাকরি হয়, ডিটেলস এখানে কিন্তু আপনার দেওয়া আছে। তো এরপরে আমরা যদি একটু ব্যাকে আসি, আসার পরে আমরা যদি উপরের দিকে যাই, যাওয়ার পরে আমরা ধরুন এবার যদি আপনি এসআই পদে, ধরুন আপনি এসআই তে আবেদন করবেন, তো সেখানে আপনি যদি এসআই তে ক্লিক করেন, তাহলে আপনি এসআই সংক্রান্ত কিন্তু প্রচুর নিউজ পেয়ে যাবেন। এবং এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেমন যেভাবে এসআই এর চাকরি পেলাম, এসআই এর লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন। আমরা এখানে একটু ক্লিক করে দেখি এখানে কি ডিটেলসটা দেওয়া আছে। এই যে দেখেন এখানে প্রচুর ইনফরমেশন কিন্তু আপনার সাধারণ জ্ঞান কোন বিষয়ের উপর হবে, গণিত কত বিষয়ের উপর হবে, মানসিক দক্ষতা কিভাবে থাকবে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এই সাইটটি খুব সুন্দরভাবে তৈরি করা। যেমন এখানে এই 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 লেখাটি এখানে কিন্তু এই যে সাদিক স্যার, ইনি রেফারেন্স কিন্তু দিয়ে দিয়েছেন, যেটি যিনি লিখেছেন মাইনুল ইসলাম মঈন, শিক্ষানবিশ, সাব ইন্সপেক্টর, 38তম ব্যাচ, সিআইডি, বাংলাদেশ পুলিশ। তো ইনি কিন্তু এটি এটি লিখেছেন, তো এটি সুন্দরভাবে কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তো এরপরে আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে যান, এখানে রেলওয়ের খুব বেশি তথ্য আমি দেখতে পাচ্ছি না, তবে হয়তো খুব বেশি তথ্য এখানে দেওয়া হবে। তো দেখুন এখানে যে বিষয়গুলো খুব স্পষ্ট দেওয়া আছে, যে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ প্রশ্নের সমাধান, অর্থাৎ বিগত সালে যারা প্রশ্ন দিয়েছিল সমাধানটা কিভাবে হয়েছে, এরপর আপনার বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান, অর্থাৎ 2016 সালে যে সার্কুলারটা এসেছিল সেটা কিভাবে এসেছিল, এখানে ডিটেলস এভরিথিং কিন্তু আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে বিষয়টা, যদি আপনার কখনো সফলতার গল্প পড়তে মন চায়, আপনি দেখেন এখানে কিন্তু বিভিন্ন যারা এই যে এখানে দেখছি বারবার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরি হচ্ছে তাদের জন্য, অর্থাৎ এখানে বিভিন্ন সফলতার গল্প কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এক কথায়
এটাকে আমরা বলতে পারি এ টু জেড, অর্থাৎ অল ইন ওয়ান। এখানে আপনি এক কথায় সব কিছু কিন্তু খুব সহজভাবে আপনি পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি বিষয় দেখেন, উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পেজটির যিনি ক্রিয়েটার বা বলতে পারি পেজটির যিনি আর্টিকেল রাইটার, তিনি কিন্তু আবার কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পেজে যদি যাই, ঢোকার চেষ্টা করি, দেখেন এই যে সাদিক স্যার নামে একটি পেজ কিন্তু চলে আসছে। তো এখানে তিনি এনটিআরসি বিষয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আপলোড করছে। এখানে প্রচুর কিন্তু চাকরিজীবীর ব্যক্তিরা এই পেজের সাথে কিন্তু অ্যাটাচড আছে, প্রায় 1 লক্ষ আমরা দেখতে পাচ্ছি, 4 লাখ এখানে এখানে ফলোয়ার। তো এখানে চাকরি সংক্রান্ত যতগুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্রমান্বয়ে এখানে কিন্তু আপডেট দিতে থাকে। হ্যাঁ, এরপরে আমরা যদি এই সাইটটা বাদে এই যে সাদিক স্যারের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা যদি এখানে একটু ক্লিক করি, তাহলে আমরা কিন্তু সহজ ওনার ইউটিউব চ্যানেলে দেখেন, এখানে ইউটিউব চ্যানেলে কিন্তু উনি নিজেই লিখে রেখেছে যে চাকরির ফ্রি সাজেশন পেতে ভিজিট করুন www.sadiksar.com। অর্থাৎ এটি একটি শিক্ষামূলক ওয়েবসাইট। আমরা যদি তার ভিডিওগুলো দেখি, দেখেন এখানে প্রত্যেকটা বিষয়ে, যেমন এনটিআরসি শিক্ষকদের দ্রুত যোগদান, এ বিষয়ে তিনি কিন্তু ভিডিও আপলোড করেছেন। এরপরে আরো অনেক অনেক ভিডিও, যেমন জব মডেল টেস্ট, আপনার অর্থাৎ এক কথা এখান থেকে অনেক কিছু কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। হ্যাঁ, এরপর ইনি এই শিক্ষক সাদিক স্যার, ইনি কিন্তু ডিরেক্টলি যখন কোনো চাকরির কোনো বিষয় আসে, তখন কিন্তু সরাসরি ইনি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো সমাধান করে থাকে। তো দেখেন উনি কিন্তু এই প্রত্যেকটা মডেল টেস্ট, এরপরে ফ্রি ক্লাস, এর পাশাপাশি তিনি নিজেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু সবার সাথে অ্যাটাচড হওয়ার চেষ্টা করে। আমি যদি এই ভিডিওটি একটু প্লে করি, আমরা দেখতে পারবো। 160টি প্রতিষ্ঠান, আমি ভিডিওটি ভালো করে দেখাচ্ছি। তো আমি যেহেতু আমি সাদিক স্যারের পেজটা ওপেন করলাম, তো আমি যদি আমার এই ভিডিওটি সাদিক স্যার দেখে থাকেন, তাহলে ওনাকে রিকোয়েস্ট করব যেন এই ভিডিওতে স্ট্রাইক না দেয়, কারণ যেহেতু ইউটিউবের একটি রুলস আছে যে অন্যের ভিডিওর সাউন্ড বা অন্য কিছু নিলে একটু সমস্যা হয়। তো সাদিক স্যার যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে তাকে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যেন কোনো স্ট্রাইক না দেওয়া হয়, যদি উনি ভালো মানুষ আমি আশা করি। দেখেন এখানে প্রত্যেকটি বিষয় উনি খুব ভালো করে কিন্তু বলে দিচ্ছেন। বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেটা ক্ষুদ্র আপডেট ছিল এবং বিস্তারিত খুব শীঘ্রই আসছে, এবং এনটিআরসি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ইউটিউব চ্যানেলে থাকুন। ধন্যবাদ। তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু উনি খুব সুন্দর করে এই বিষয়গুলো কিন্তু সমাধান করে দিল। তো আপনারা এই এই চ্যানেলটার সাথে, অর্থাৎ এই যে সাদিক স্যার এই ফেসবুক সরি ইউটিউব চ্যানেল, আর এখানে এই যে আপনার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, এই তিনটার সাথে যদি আপনারা খুব ভালো করে কানেক্ট থাকতে পারেন, তো আমি আশা করি যে আপনারা চাকরিতে খুব ভালো করতে পারবেন। এবং দেখেন এখানে ভাইবার প্রস্তুতি কিভাবে নিবেন, শিক্ষা সংবাদ, শিক্ষণীয় গল্প সহ এ টু জেড, মানে এক কথায় বলতে গেলে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু এই ওয়েবসাইটে পাবেন। তো সুতরাং এটি আমার, আমি অনেকগুলি চাকরির ওয়েবসাইট কিন্তু খুব ভালো করে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি একটি সেরা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আপনারা চাকরির জন্য ভালো ভালো টিপস এবং সাজেশন একদম ফ্রিতে পেতে পারেন। তো এরপরও এখানে কিন্তু এই শিক্ষক সাদিক স্যার, আমি যাকে দেখালাম, এই যে এখানে আমি আরেকটু যাই, আমি আবারও সাদিক স্যারকে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওতে যেন কোনো রকম স্ট্রাইক তিনি না দেয়, আমি যেহেতু শিক্ষার জন্য দেখাচ্ছি। দেখেন সবাই বরাবরের মতো আমি আরো আরো ভালো আছি। তো আপনারা চাইলে এই এই পেজ থেকে, অর্থাৎ সাদিক স্যার ইউটিউব চ্যানেল, সাদিক স্যার পেজ এবং ওয়েবসাইট থেকে আপনারা খুব ভালো করে সবচাইতে ভালো প্রিপারেশন আপনারা নিতে পারবেন। তো এটি আমার দেখা মতে, আমি অনেকগুলি ওয়েবসাইট সার্চিং করেছি, অনেকগুলি পেজ ইউটিউব চ্যানেল সার্চিং করে আমার কাছে এটি বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে এটি রিকমেন্ডেশন করলাম। আপনারা এখান থেকে নিয়মিত ফ্রি সাজেশন সহ সব কিছু এখান থেকে কিন্তু আপনি পাবেন। তো এগুলোর সাথে আপনি অ্যাটাচড থাকলে পরেই আশা করি যে আপনার চাকরির ক্ষেত্রে অনেক বেশি দূর আপনি এগিয়ে যেতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।